দীর্ঘ দুই মাস পর মাঠে ফিরে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে গোড়ালির ইনজিউরিতেই পড়েছিলেন তিনি। রোপার ফিলাডেলফিয়ার বিপক্ষে MLS এর ম্যাচ দিয়ে মাঠে ফেরা মেসি রাঙিয়েছেন জোড়া গোল করে। এদিন ফিলাডেলফিয়া ইউনিয়নকে 3-1 গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচের প্রথম 2 মিনিটে মাথায় গোল খেয়ে বসে মায়ামি। এরপর দীর্ঘ 25 মিনিট আক্রমণ পাল্টে আক্রমণ হলেও গোলের দেখা পায়নি কোনো দল। অবশেষে 26 মিনিটে লুইস সুয়ারেজের বাড়িয়ে দেওয়া বলে মায়ামিকে সমতা ফেরান মেসি। এর 4 মিনিট না যেতে ডি আলবার বাড়ানো বল দারুণ ক্ষমতায় ব্যবধান দ্বিগুণ করেন মেসি। এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মায়ামি। দ্বিতীয়ার্ধে দুই দলের কেউই গোল পায়নি, তবে মেসি, সুয়ারেজ ও বুস্কেটসরা হলুদ কার্ড দেখেছেন। ম্যাচের যোগ করা 8 মিনিটের মাথায় মেসির বাড়ানো বলে গোল করেছে সুয়ারেজ। অবশেষে 3-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন মায়ামি।